হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আলু চিপস বানাতে। বাইরে বা আজকে দোকানে গেছিলাম আলু চিপস কিনতে, এক প্যাকেট নাকি 10 টাকা চাই। শুনে তোমার মাথা গরম হয়ে গেছে। ভালো পঞ্জে ঘরেই আলু আছে, রাগের ঠেলায় আইসা 1 কেজি আলু ফাতা ফাতা করে কাইটা নিচ্ছি। তো দেখেন, এখানে আমি কুচু কুচু করে কেটে নিছি। কাইটা নেওয়ার পরে এখন আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম চুলার পর, গরম পানি বসিয়ে দিয়ে এইটাকানে মানে পানিটা বলক আসার আগ পর্যন্ত সুন্দর করে নিয়ে, মানে যখন কিনা বলক আসার ভাব ভাব হবে তখন আমি এটাকে পানির থেকে ঝরিয়ে নেব। ঝরিয়ে নেওয়ার পরে এটাকে আমি শুকতে দিয়ে দিব, মানে রৌদ্রে দিয়ে দিব আর কি। তো আর কি আর বলবো, রাগে রাগে চিপসগুলো বানালাম, এখন আজকে দেখি রোদই উঠতেছে না, কি আর করার। তো যাই হোক, যেভাবে বানাতে তো আর হবে, এখন কি আর করার। এখন কি রাগের ঠালে কি আর আলুগুলো নষ্ট করবো? তো এখানে আমি দেখেন আলুগুলো সুন্দর করে সরাই আনিছি শুকা দেওয়ার জন্য। তো 2-3 দিন পরে শুকা দেওয়ার পরে এই যে আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে। এখন এটা দুই ভাগে ভাগ করে ভেজে দেখাবো, যেহেতু অনেকগুলো হয়েছিল, অনেকটা প্রায় রোদের কারণে নষ্ট হয়ে গেছিলো। তো এর জন্য আর কি যেগুলো ভালো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এখানে আমি লবণ নিয়ে নিছি, পর্যাপ্ত পরিমাণ লবণ। আপনারা চাইলে এখানে শুধু তেল দিয়েও ভাজতে পারেন। এখানে আমি 2 রকম দেখাচ্ছি আপনাদেরকে, যেটা সুবিধা হয় সেরকম করে বানিয়ে নেবেন, 1 লবণ দিয়ে আর 1 তেল দিয়ে। তো লবণটাকে সুন্দর করে পর্যাপ্ত পরিমাণ গরম করে নেবেন, আমার মতো এরকম তাড়াহুড়া করবেন না, যাতে লবণ ঠান্ডা অবস্থায় দিয়ে দিলে আধা ঘন্টা ধরে গরম করতে হবে, শেষে চিপসগুলোই পুড়ে যাবে। তো যাই হোক, লবণটাকে এমনভাবে গরম করে নেবেন যখন কিনা লবণের গা দিয়ে ধুমা ধুমা ছুটবে, তখনই চিপসগুলোকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সুন্দর করে গোটানাটা গোটানাটা করে ওপর উপর থেকে লবণ থেকে চিপসগুলো উঠিয়ে নেবেন। আপনারা ভেবেন না যে লবণ কটা হয়ে যাবে বা তিতা হয়ে যাবে, খাওয়া যাবে না, আসলে সব কিচ্ছু হবে না। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক দিবেন। তো এভাবে ভেজে নেওয়ার পরে সুন্দর করে আবার দেখাচ্ছি। তো দেখেন, এখানে লবণটা একটু বেশি গরম ছিল যখন দেওয়ার সাথে সাথে মানে হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করুন লবণটাকে ভালো করে গরম করে নিয়ে নেওয়ার পরে। তো উঠিয়ে নেওয়ার পরে এখন আমি কড়াইটাকে পরিষ্কার করে নেব। কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেল দিয়ে দেওয়ার পরে আবার তেলটাকে যখন কিনা ধোয়া ছুটবে তখনই কিনা চিপস দিবেন। ওই যে আমার মতো তাড়াহুড়া করলে এরকমই ঢেমায়া ঢেমায়া হইব আর কি। তো যাই হোক, এখানে আমি ওই যে তাড়াহুড়ার জ্বালায় দেখেন না তেল গরম হওয়ার আগেই দিয়ে দিছিলাম। তো আপনারা তেলটাকে যখন কিনা গরম করে নেবেন, যখন কিনা তেলের গা দিয়ে ধোয়া ছুটবে তখন আর কি চিপসগুলো ভেজে নেবেন। ভেজে নিয়ে নেওয়ার পর এগুলো একটা প্লেটে হোক বা ডিশে হোক বেড়ে নেবেন। বেড়ে নিয়ে নেওয়ার পরে এটা ঠান্ডা হয়ে গেলে একটা বয়েমে বা বাটিতে ভরে রাখবেন, মানে 4-5 মাস সংরক্ষণ করে খেতে পারবেন, সমস্যা নাই। মাঝে মাঝে ঝরগাও করতে পারবেন, খাইতেও পারবেন, সমস্যা নাই। তো এভাবে ভাজাগুজা করে নেবেন। ভাজাগুজা করা শেষ আমার প্রায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে আমার ফাইনালি ভাজা শেষ হয়ে গেছে, এটা তেলের আর এটা লবণের। বাই বাই।